হ্যালো, হ্যাঁ রেজল সাহেব বলুন। ডোন্ট ওয়ারি, আজ নাইট করে হলেও আপনার শিপমেন্ট আমি পাঠাবো। আপনার চেয়ে আমার টেনশনটা বেশি, কোয়ালিটির ব্যাপারে কোনো চিন্তা করবেন না, রেস্ট অ্যাসিউরড। ম্যাডাম আসবো? হ্যাঁ আসুন। সাহেবকে নিয়ে ফেব্রিক্স কনজাম্পশনটা করুন, প্রাইস কোডটা কমপ্লিট করে তাড়াতাড়ি বায়ারকে জানিয়ে দিন। শিপমেন্ট টাইমটা খুব টাইট মনে হচ্ছে। ওকে ম্যাডাম। শোনো, জি কোনো সিগনেচার লাগবে? জি ম্যাডাম, স্যালারি শিট কমপ্লিট আছে, শুধু চেকটা। ওকে, আপনি কাজ করুন, অ্যাকাউন্টেন্ট সাহেবকে চেকটা দিয়ে পাঠিয়ে দিন, আমি সিগনেচার করে দিচ্ছি। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। হ্যালো, আমি তোর বসের বস। পুরান পাগলে ভাত পাই না, নতুন পাগলে বাইর আনমি আনতে। আজিল কোথাকার, আমার পরিচয় জানতে চায়, সাহস কত বড়। ওকে আমার পরিচয় জানিয়ে দিন। ও আপনাকে চিনতে পারেনি স্যার। এই বুঝো, কেটে দাও, যাও, মনে কিছু করবেন না স্যার, আসলে আপনাকে চিনতে পারেন। আপনার ম্যাডাম কি বিজি? জি, আপনি এখানে একটু দাঁড়ান, আমি আপনাকে জানাচ্ছি। রেসপন্স করেছে? একটা ঝামেলা হয়েছে ম্যাডাম। ব্যবসা মানেই তো ঝামেলা মনি সাহেব, কি হয়েছে বলুন। হাসান সাহেব এসেছেন। কখন? একটু আগে। আমাদের নতুন সিকিউরিটির সঙ্গে একটা সিনক্রিট হয়ে গেছে। এখন কোথায়? বাইরে বসিয়ে রেখেছি। কি বলবো ম্যাডাম, আসতে বলুন। ওকে। বয়স কত আমাকে চিনিস? কিসের বয়স? তোর চাকরির। কেন আপনারা কই তৈব? ওই শালা ড্রাইভার বলছে, তুই আমাকে চিনিস? চিনিস, আমি এই গাড়ির মালিক। স্যার স্যার প্লিজ স্যার প্লিজ স্যার প্লিজ প্লিজ করবেন মিয়া, চলুন স্যার, ম্যাডাম আপনাকে ডেকেছেন, চলুন।
এটা স্মোকিং জোন নয়। তোর কি হয়েছে? কি চাও? কেন এসেছো সেটা বলো। ড্রামা করছো? নাটক করছো? তুমি জানো না কেন এসেছি? জানি, কিন্তু পাবে না। রসিকতা করছো কেয়া চৌধুরী? নতুন গাড়ি, নতুন ফ্ল্যাট, এখন যদি নতুন একটা মানুষ পেয়ে যাও। শাট আপ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। তাড়িয়ে দিতে চাও? যাও বলছি। যাই বললি কি যাওয়া যায়? হ্যাঁ, মাল ছাড়ো, মাল ছাড়ো, মাল। নির্লজ্জ বেহায়া, তুমি যাবে? যাওয়ার জন্য তো রেডি, হাতের কাজটা সেরে ফেলো তাহলে। তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চাও? আসল সত্যটা কি প্রকাশ করা দোষের কেয়া চৌধুরী? আছে বলেই তো মুখে কস্টেপ লাগিয়ে রেখে, নইলে সিগারেটের ধোয়ার মতো দাঁতের ফাঁক দিয়ে সেটা কবে বেরিয়ে। প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, কি সুন্দর গন্ধ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুইটহার্ট। আর কখনো এখানে আসবে না? আচ্ছা, আসবো না। যতদিন টাকাটা থাকবে ততদিন আসবো না। টাকাটা ফুরিয়ে গেলে কিন্তু আবার আসবো, তোমার ওই নতুন গাড়িতে করে ঘুরে বেড়াবো। তুমি যাবে? ওকে, টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। চলি কি আছো তুমি? তুই যাব তোমারা হৃদয় ছোড়ে দে, যাব তুমি ছোড়ে দে। Thank you.